আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড ক্যারিয়ারে। প্রিয় দর্শক, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুই পদে মোট 7 জনকে নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। আগ্রহী প্রার্থীকে আগামী 7ই মের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে নিয়োগ পাবেন 1 জন। চাকরির গ্রেড হবে 13, বেতন স্কেল হবে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। প্রার্থীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। অবিসহায়ক পদে নিয়োগ পাবেন 6 জন। চাকরির গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। প্রার্থীকে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 2021 সালের 8ই এপ্রিল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে শারীরিক প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান প্রসূতদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্র পূরণের 72 ঘন্টার মধ্যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের জন্য 112 টাকা এবং অফিস সহায়ক পদের জন্য 56 টাকা ডেলডক মোবাইল সংযোগের মাধ্যমে জমা দিতে হবে। আগামী 7ই মে পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের ঠিকানাটি হল https://most.teledoc.com.pt এই ঠিকানায়। আমি এই ঠিকানাটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে নিয়ে আবেদন করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অথবা সামান্য উপকার এসে থাকে তাহলে আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অথবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে তা পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির খবর নিয়ে। আল্লাহ হাফেজ।